ওয়েলকাম এভরিওয়ান আমার ডেইলি মর্নিং রুটিনে। আজকে আমি করছি ওয়ার্ক ফ্রম হোম। ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে নিজের বিছানাটা একটু পরিষ্কার করে নেওয়া, যেটাকে বলা হয় বেড মেকিং ফর দ্য ডে। তো এটা অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার হয়েছি 5M ক্লাব থেকে। 5M ক্লাব থেকে ইন্সপায়ার হয়ে আমি চেষ্টা করি আমার ঘুম থেকে ওঠার প্রথম 1 ঘন্টাকে আমি আমার নিজের জন্য ইউজ করি, ইউজিং 20:20:20 রুল, যেখানে বলা আছে ঘুম থেকে ওঠার পরে প্রথম 1 ঘন্টা তুমি তোমার নিজের জন্য ইউজ করো। সেই প্রথম 1 ঘন্টায় প্রথম 20 মিনিট তুমি করবে এক্সারসাইজ, মানে মুভ দ্য বডি। সেকেন্ড 20 মিনিট ইউ উইল বি লাইক সিটিং ইন দ্য পিস, মানে মেডিটেশন অর সামথিং। আর থার্ড 20 মিনিটে তুমি করবে রিফ্লেক্ট অন ইয়োর সেলফ, মানে জার্নালিং, ডায়েরি লেখা এরকম। আমি শুরু করছি এক্সারসাইজ। তো সকালে 20:20:20 এই উইন্ডো আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন লিটারেলি বাজে 7:15। তো তখন এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি যাবো এবার আমার মর্নিং কফির জন্য, যেটা ছাড়া আমার মর্নিং জাস্ট অচল। আর হ্যাঁ, আমি চেষ্টাও করি প্রথম 1 ঘন্টা যাতে ফোন একেবারেই না ইউজ করা হয়। ও আচ্ছা হ্যাঁ, কফি খাওয়ার আগে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ অলরেডি এক্সারসাইজ করার পর আমাকে একটু গরম লাগছিলো। তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে একটু চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিই আর একটু মুভ ধুয়ে নিই, দেন তারপরে কথা। সকালে স্কিন কেয়ারে আমি পার্টিকুলারলি কিছু আলাদা করে ইউজ করি না, যেহেতু এখন শীতকাল অলরেডি পড়ে গেছে, মুখ অলরেডি ড্রাই হয়ে যায়। তো আমি জাস্ট ময়েশ্চারাইজার ইউজ করি।
ফার্স্ট আওয়ারটা আমি যে রুটিনটা ফলো করি, ইয়েস ইটস আ রুটিন এগেন, 5 AM ক্লাব বুক থেকেই আমার এই ইন্সপিরেশনটা পাওয়া। সেটা হচ্ছে কাজ করতে বসার প্রথম 90 মিনিটস ইট ইন টাইট বাবল অফ টোটাল ফোকাস, TBTF। মানে ওই 90 মিনিটস তুমি আর বাইরের কিছু দেখবে না, ঘরে সকলকে বলে দাও যে এই 90 মিনিটস তুমি একদম বিজি থাকবে, কোনো ফোন আনসার করবে না, আলাদা কোনো কাজ করবে না, 90 মিনিটস অফ টোটাল সিঙ্গেল ওয়ার্ক পার্টিকুলারলি। তো আমি চেষ্টা করি ওটাকে ফলো করার। ওই 90 মিনিট কাজের পর আমি 10 মিনিটস টু 15 মিনিটস আবার ব্রেক নিই, দেন আমি আবার 60 মিনিটসের TBTF কাজ করে নিই। তো এতে করে কী হয়, ফার্স্ট 90 আর এই 60 মিনিটসের আমি যখন কথা বলি তখনই এরোপ্লেন যেতে হয়, আস করা যায়। প্লাস আমাদের মাইন্ডটাও যেহেতু সকালবেলায় উঠে ফার্স্ট পিরিয়ডের দিকেই বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকে, তো তখন যদি জবের কাজটা করে নেওয়া যায় অনেকটা কাজই প্রায় ডান হয়ে যায় বিফোর লাঞ্চ। লেট হয়ে গেছে বলা যেতে পারে, কারণ অন্যান্য দিন আমি 11:30-12টার মধ্যে টি ব্রেক নিয়ে নেওয়ার চেষ্টা করি, তাতে করে কী হয় লাঞ্চটা ঠিক টাইমে করা যায়। ঠিক আছে, আজকে লেট হয়ে গেছে, যখন কিছু করার নেই। তো আমি কফি করে নিয়ে চলে এসেছি, এবারে করবো আর কিছু কাজ যতক্ষণ না আমার লাঞ্চ রেডি হচ্ছে যাকে বলে, দেন খাওয়া দাওয়া করে স্নান করে আমি আবার কিছু কাজ শুরু করব, দেন ওটা কমপ্লিট করব। তো এরকমভাবে চলতে থাকবে টিল 6 অর সো। তো এটাই হচ্ছে আমার মর্নিং রুটিন, জেনারেলি মর্নিং সাথে ডে রুটিনও আমি প্রায় দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো আই হোপ ইউ গাইজ লাইক ইট, যদি কিছু জিনিস চেঞ্জ করে আরেকটু বেশি প্রোডাক্টিভ হওয়া যায় সো প্লিজ লেট মি নো, আর পার্ট টু কামিং শো। So stay tuned, I will see you on my next video. Till then, ভালো থেকো, সুস্থ থেকো, and love yourself.